ব্যাংকের নিবেদন, নতুন ধারাবাহিক ইউএপিএর পাঁচ ফোড়ন, তৃতীয় পর্ব। আগের পর্বগুলিতে আমরা দেখলাম কিভাবে বেচারা সরকার ইউএপিএ অর্থাৎ দি আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ব্যবহার করে আপনার মতো সন্ত্রাসবাদীদের হিংসা ঠেকাতে বাধ্য হচ্ছে। তৃতীয় পর্ব, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। ধর্ম নিয়ে যদি হয় দ্বন্দ্ব, কুরুক্ষেত্রে কাটবে সব দ্বন্দ্ব, ভালো হিংসা। 30 अक्टूबर को वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे। विश्व परिषद बजरंग दल चल कर 1992 সালে করসেবকেরা গুঁড়িয়ে দিল 1600 সালে বানানো ঐতিহাসিক বাবরি মসজিদ। 28 বছর পর সুপ্রিম কোর্টের রায়ে লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী এবং উমা ভারতী সহ সবাই বেকসুর খালাস। 850 জন সাক্ষী, 7000-এর বেশি নথিপত্র, 100-এর বেশি রিপোর্ট, ছবি, অডিও, ভিডিও সব মিথ্যে হয়ে গেল। কে ভাঙলো বলুন তো বাবরি মসজিদ? রাম জানে, রাম জানে। 2002 সালে গুজরাটের গোধরায় ট্রেনে আগুন লাগিয়ে 59 জন মানুষকে পুড়িয়ে মারা হলো। যদিও জানা যায়নি কারা আগুন লাগিয়েছিল, কিন্তু মুসলমান সম্প্রদায়ের ওপর বদলার আয়োজন আগে থেকেই করে রাখা হলো। শুধু আহমেদাবাদ শহরে হাজার খানেক মুসলমান মানুষকে খুন করা হলো, ধর্ষণ এবং অন্যান্য নৃশংসতাও হলো যথাযথভাবে। একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যিনি আপাতত আমাদের প্রধান সেবকও বটে, আইনের কাছ থেকে ক্লিন চিট পেয়ে গেলেন। 2013 সাল, আবার দাঙ্গা, এইবার উত্তরপ্রদেশের মুজফফরনগর। দাঙ্গায় প্রায় 62 জন মুসলিম মানুষ প্রাণ হারান, 50,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন। যোগী সরকারের আমলে সাধ্বী প্রাচী, প্রাক্তন মন্ত্রী ভরতেন্দ্র সিং সহ একাধিক নেতা সবাই বেকসুর খালাস পেয়ে যান। এইসব ভালো হিংসার বিরুদ্ধে আপনাদের খারাপ হিংসাটা তাহলে কি? লাল দাস, আজ তক जो पूरे हिंदुस्तान के अंदर में इस तरह से दंगे फैलाए गए, ये मात्र एक संप्रदायिता का दंगा कुर्सी और पैसे के लिए फैलाए गए, न कि ये राम जन्मभूमि के। मैं तो ये कहना चाहता हूँ, मैं राम जन्मभूमि मंदिर का पुजारी हूँ। मैं बिल्कुल सत्य कह रहा हूँ आपसे कि आज तक विश्व हिंदू परिषद के लोगों ने वहाँ पर एक माला भी नहीं चढ़ाया। বাবরি মসজিদ ধ্বংসের বিরোধিতা করার জন্য 1993 সালে খুন করা হয় তাকে। সঞ্জীব ভাট, আইপিএস অফিসার, গুজরাট দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মুসলিমদের উপর যাবতীয় আক্রোশ যাতে হিন্দুরা মিটিয়ে নিতে পারে, দাঁড়িয়ে থেকে মোদী নিজে পুলিশকে হিন্দুদের গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করেন এই সঞ্জীব ভাট। अब बोलिए सर, जनता से ज्यादा आपको अपनी कुर्सी प्यारी है ना? दोस्ती बनी रहे। সুপ্রিম কোর্টে তার এই অভিযোগ খারিজ হয়ে যায়। সঞ্জীব ভাটকে প্রথমে সাসপেন্ড করা হয়, পরে যাবজ্জীবন কারাগারের দণ্ড দেওয়া হয়। মুজফফরনগর দাঙ্গায় মুসলিম সম্প্রদায়ের কয়েকজনের বিরুদ্ধে মামলা আজও চলছে। বলুন তো, আপনাদের এইসব খারাপ হিংসার ফলে যদি সরকার আপনার ওপর ইউএপিএ জারি করে, আপনি অযথা দুঃখ পাবেন, প্রতিবাদ করবেন, তাই তো? আসলে কি জানেন, জোর যার মুলুক তার, বাকি সবাই পগার পার। সঙ্গে থাকুন, ফেসবুক, টুইটার, ইনস্টা এবং ইউটিউবে নজর রাখুন, বন্ধু বান্ধবদেরও দেখান। 21-এর ডাক, ফ্যাসিবাদ নিপাত যাক, নো হ্যাজ, জরুরি কথা সংক্ষেপে। আঘাত শিরায় শিরায় লাঠির আঘাত পেলেটে গান।